হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডক্টর স্মিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের এই ব্লগের স্টার্টিং দেখেই আপনারা বুঝতে পারছেন আজকের এই ব্লগটি হচ্ছে ডান্স স্পেশাল। কেননা 29 এপ্রিল ছিল বিশ্ব নৃত্য দিবস। তো নৃত্য দিবসটি আমরা কিভাবে উদযাপন করি, কোথায় কোথায় শোজ করেছি, সেটা নিয়ে আজকের আমার এই ছোট ব্লগটি। এইবারের নৃত্য দিবসটি স্পেশাল ছিল কেননা আমাদের সাথে কোলাবোরেট করেছে বাংলাদেশের প্রখ্যাত প্রখ্যাত নৃত্যশিল্পী, বাংলাদেশের কুইন, দ্য ডিভা, সাদিয়া ইসলাম মৌ আপু। এটা শুধু আমাদের জন্যই বড় পাওয়া না, এটা স্পন্দনের জন্য অনেক বড় একটি পাওয়া। কেননা তার মতো এত বড় মাপের একজন নৃত্যশিল্পী আমাদের সাথে, স্পন্দনের সাথে কোলাবোরেট করেছে ফর দ্য ফার্স্ট টাইম। তো যাক, সকালটি শুরু হয়েছে প্রথমে আমাদের জগন্নাথ হলের 100 বছর পূর্তি উপলক্ষে ঢাকা ইউনিভার্সিটির অডিটোরিয়ামে আমাদের ফার্স্ট শো ছিল। তো আমরা চলে গেলাম সেখানে। সেখানে আমরা সাধারণত শোটা শুরু হওয়ার 1 ঘন্টা আগেই চলে গেছি, কেননা স্টেজে উঠার আগে আমাদের কিছু প্রিপারেশনস নিতে হয়। যেমন আমরা ওখানে গিয়ে দেখতে পারলাম সেখানে আলোচনা সভার জন্য অনেক বড় একটি টেবিল বসানো আছে, কিন্তু আমাদের আর্টিস্টের সংখ্যা অনেক বেশি ছিল, সেই অনুযায়ী আমাদের জায়গাটা একটু ছোট হয়ে গেছে। তাই আমরা একটা ছোটখাটো স্টেজ রিহার্সেল করে নিলাম। স্টেজ রিহার্সেলটা করাচ্ছেন আমাদের কোরিওগ্রাফার, আমার গুরুজি অনেক বোস স্যার। তো মোটামুটি আমরা স্টেজ রিহার্সেলটা করে ব্যাক স্টেজে চলে গেলাম। ব্যাক স্টেজে গিয়ে আমরা দেখতেই পাচ্ছেন আমাদের প্রপসগুলো গুছিয়ে নিচ্ছি, যে যে প্রপসগুলো আমাদের নাচে প্রয়োজন হবে। যেহেতু আনন্দলোকে মঙ্গলালোকে আমরা নাচবো, তাই আমরা এক আর্টিফিশিয়াল ক্যান্ডেল ইউজ করি, কেননা আগুন ব্যবহার করাটা আসলেই একটু রিস্কি হয়ে যায় সবার জন্য। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা আর্টিফিশিয়াল ক্যান্ডেল আমরা ইউজ করেছি, একদম অরিজিনাল লাগছে। তো এখন যেহেতু আমরা মোটামুটি রেডি, স্টেজে উঠব। স্টেজে উঠার আগে আমাদের গুরুজি আমাদেরকে একটা ব্রিফিং দেয়, একটা গ্রুপ প্রেয়ার হয়, এবং সেই প্রেয়ারের পর আমরা সবাই আমাদের গুরুজিকে প্রণাম করে আমরা স্টেজে উঠব। আমি নাচ করি আজ অনেকটা বছর হয়ে গেছে, আমি আমার বয়সেরও অর্ধেকটা সময় ধরে আমি নাচ করে যাচ্ছি। তারপরেও কেন জানি আমি স্টেজে ওঠার আগে একটু নার্ভাসনেস মাঝে মাঝে কাজ করে, সত্যি কথা বলতে কাজ করে। কারণ সবসময় আমার মনে একটাই চেষ্টা থাকে যে স্যার আমাকে যতটুক দিয়েছেন, যতটুক আশীর্বাদ করেছেন গুরুজি, আমি চেষ্টা করি তার থেকেও একটু বেশি স্টেজে দেওয়ার, কষ্ট করার, যাতে করে দর্শকের মনে আমি জায়গা করে রাখতে পারি, তারা যেন আমার নাচটা পছন্দ করে, অ্যাপ্রিসিয়েট করে। তো আমি কখনো স্টেজে গা হেলা দিয়ে নাচি না, সবসময় খুব কষ্ট করার চেষ্টা করি। তো এটা হচ্ছে আমার সেকেন্ড গেট আপ, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে গেট আপ দেখে বোঝা যাচ্ছে আমি একটা ক্লাসিক্যাল ডান্স করব, যেখানে আমি কত্থক পোর্শনটুক করেছি, আর আমার সামনে যারা বসে আছেন দেখতেই পাচ্ছেন তারা করেছে ভরতনাট্যম পোর্শনটুক। তো এটা ছিল আমাদের এখানকার লাস্ট পারফরমেন্স। এই দুইটা পারফরমেন্সই আমরা সেদিন জগন্নাথ হলে করেছি। তো এই প্রোগ্রামটা প্রায় শেষের দিকে এই নাচটা করে আমরা চলে গেলাম সেকেন্ড প্রোগ্রামে। সেকেন্ড প্রোগ্রামটা ছিল হচ্ছে রেডিসনে, এটা ছিল লায়ন্স ক্লাবের একটা প্রোগ্রাম, তাদের একটা অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনভেনশন 2023। তো আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাকস্টেজে আমরা সবাই যার যার মতো ব্যস্ত। আমি একটু দুষ্টমি করছিলাম, যাই হোক আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আমার পারফরমেন্সের জন্য। এই প্রোগ্রামটি ছিল সাদিয়া ইসলাম মৌ আপু এবং তান্না খান আপুর। তো আমরা যে যে যার যার মতো ড্রেস গুছিয়ে নিচ্ছি ব্যাকস্টেজে, কারণ যেহেতু এক একজনের অনেকগুলো করে করে পারফরমেন্স, দুটা তিনটা করে পারফরমেন্স, সবাই সবার ড্রেসগুলো পিন আপ করে রাখছি যাতে তাড়াতাড়ি রেডি হতে পারি। এটা ঠিক ফটোশ্যুটের আগে, আমরা সবাই মিলে স্টেজে ওঠার আগে একটা ফটোশ্যুট করে নিয়েছি সবাই একসাথে। তো প্রথমেই চলে আসলো কুইন আপু। যখন স্টেজে উঠে, মানে সত্যি কথা বলতে আপুকে ব্যতীত আর অন্য কোনো দিকে চোখ যায় না, মনে হয় যেন আকাশ থেকে একটা পরী নেমে এসছে। আপনারা দেখতেই পাচ্ছেন আপুর এক্সপ্রেশন, আপুর চোখ, এবং আমার খুব নার্ভাস লাগছিল কারণ এরপরেই আমি, আমার পারফরমেন্স ছিল, একটু নার্ভাস লাগছিল আপুর পারফরমেন্স দেখে।
পরেই শুরু হবে আমার সেকেন্ড পারফরমেন্স। তো এই পারফরমেন্সটা ছিল আমার গুরুজির সাথে, অনেক বোস স্যারের সাথে। স্যারের এনার্জির সাথে মিলিয়ে নাচ করা এটা রীতিমতো একটা চ্যালেঞ্জ আমার জন্য, কারণ স্যার খুবই হাইলি এনার্জেটিক। স্যারের পারফরমেন্স দেখলে মানে ঝড়ের মতো স্যারের পারফরমেন্স। দেখুন আপুকে কি সুন্দর লাগছে পরের গেট আপে। মানে সত্যি কথা বলতে একদম মানে বাংলাদেশের একজন আদর্শ নৃত্যশিল্পী। মানে আপুর এত সুন্দর, এত গ্রেসফুল একজন আর্টিস্ট। মন থেকে দোয়া চলে আসে আপু যেন এমনটাই থাকে, এবং আপুর মনটা এত ভালো, এত ভালো। সত্যি আপুর জন্য অনেক ভালোবাসা আর অনেক অনেক দোয়া। তো আপুর পারফরমেন্সটা দিয়েই সেদিন আমাদের প্রোগ্রামটা শেষ হয়। তো প্রোগ্রাম শেষে আমাদের পুরো টিমকে স্টেজে ডাকা হলো। এভাবেই আমরা সেদিন দিন সেই 29শে এপ্রিল আমরা সেলিব্রেট করলাম। এবং সত্যি কথা বলতে এই দিনটির কথা আমি চিরজীবন মনে রাখবো, এত ভালো লেগেছে আমার। আশা করি আমার এই ছোট অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আমার পেজ ফেসবুক পেজ স্মিতা দে লাইক শেয়ার ফলো করবেন। একটু মজা করলাম। থ্যাংকস ফর ওয়াচিং, লাভ ইউ অল।